হ্যালো স্টুডেন্টস তোমাদের অনেকের কোয়ারি ছিল স্যার অ্যাডমিট কার্ড কবে বেরোবে অ্যাডমিট কার্ড করে কবে বেরোবে এই বলে বলে তোমরা আমার মাথা খেয়ে নিচ্ছিলে স্যার অ্যাডমিট কার্ড কবে বেরোবে আমি তোমাদেরকে বারবারই বলছিলাম যে দেখো অ্যাডমিট কার্ডের চিন্তা তোমার নয় নবদে বিদ্যালয় সমিতির যারা পরীক্ষা নিচ্ছে তাদের চিন্তা এটা ঠিক আছে তো চলো সব চিন্তার অবসান করে অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে আজকে সন্ধ্যাবেলায় বেরিয়েছে আমার এক স্টুডেন্ট আমাকে খবর দিয়েছে আমিও জানতে পারিনি যে অ্যাডমিট কার্ড বেরিয়েছে তো এই হচ্ছে আমার স্টুডেন্ট মানে কিতনে তেজস্বী লোক হ্যাঁ এবং আমাকে এই ইনফরমেশন দিয়েছে অর্ণব ভিবর তার আগেও একজন দিচ্ছিল মনে পড়ছে না কিন্তু আমি তখন দেখলাম কেন আমি দেখতে পাইনি দেখো আমি এখন নবদেয় বিদ্যালয় সমিতির ওয়েবসাইট খুলেই বসে আছি কিন্তু তুমি এখন যদি ওয়েবসাইট খোলো তুমি কিন্তু দেখতে পাবে না কোনো নোটিফিকেশন নেই আমি আবার একবার রিফ্রেশ করছি ঠিক আছে আরেকবার রিফ্রেশ করছি দেখো কোনো নোটিফিকেশান নেই তখন ফর্ম ফিল আপ শুরু হয়েছিল মনে আছে এখানে নোটিফিকেশনটা ছিল কিন্তু ফর্ম ফিল আপের নোটিফিকেশান ছিল কিন্তু দেখো এখানে কিন্তু কোনো নোটিফিকেশন নেই তুমি এখন দেখতে পাবে না হয়তো এটা আজ আর এক দু ঘন্টা পরে বা কালকে আগামীকাল বা তারপরে মোটামুটি একটু টাইম পরে এটা আপডেট হয়ে যাবে এখানে তখন নোটিফিকেশন চলে আসবে তখন তুমি এখানে ক্লিক করেই ডাইরেক্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কিন্তু তুমি যদি এখনই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চাও তাহলে প্রসেস বলে দিচ্ছি নবতায় বিদ্যালয়ের সমিতির ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে ভুল ভাল জায়গা থেকে ডাউনলোড করবে না ঠিক আছে এই ভিডিওটা সব বেশি বেশি করে শেয়ার করো যত বেশি শেয়ার করতে পারবে তত সবার সুবিধা হবে কারণ এখনো সবাই অ্যাডমিট কার্ড পায়নি সবাই অ্যাডমিট কার্ড নিয়ে চিন্তিত আছে তো এই ভিডিওটা সবাইকে শেয়ার করো আচ্ছা আমি আমার ব্যাপার একটু বলে দিই আমার নাম মান্না আমি জহর নবদে বিদ্যালয়ে পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন ছাত্র আমি বিগত আট বছর ধরে নবদে বিদ্যালয়ে ক্লাস সিক্সে ভর্তি পরীক্ষার কোচিং দিচ্ছি এটা আমার ইউটিউব চ্যানেল তো চলো এবার আমি দেখিয়ে দিই যে কোথায় মানে অ্যাডমিট কার্ড তুমি দেখতে পাবে এই দেখো তিনটে যে লাইন আছে ওই তিনটা লাইনে তুমি যদি ক্লিক করো এই তিনটে লাইনে ক্লিক করলে ওইখানে আসলে দেখো অ্যাডমিশন সেকশন এই অ্যাডমিশন সেকশনে তুমি নিচের দিকে যাবে আমার সাথে সাথে তুমি করতে পারো ঠিক আছে দেখো কি করলাম দেখো প্রথমে আমি আরেকবার পেজে রিফ্রেস করছি আবার প্রথম থেকে দেখাচ্ছি ভালো করে মন দিয়ে দেখো বা তুমি এটা চালিয়ে একটা অন্য ফোন নিয়ে তুমি করে করে দেখতে পারো আগে তুমি ক্রসটা কাটবে দিয়ে তুমি এই যে এই যে যে তিনটা লাইন আছে এখানে লেখা আছে না ক্লিক হেয়ার টু ওপেন মেনু এখানে তুমি ক্লিক করবে তাহলে দেখো ওখানে এখানে অনেকগুলো সেকশন খুলে যাবে এখানে তুমি প্রথমে আছে হোম তারপর আছে অ্যাবাউট আস তারপর আছে অ্যাডমিশন এই অ্যাডমিশন সেকশনে তুমি নিচে যাবে অ্যাডমিশন নোটিফিকেশন বলে একটা জায়গা আছে এইখানে তুমি যাবে এইখানে সমস্ত বছরের মানে বিগত বছরেরও অ্যাডমিশন নোটিফিকেশনের লিঙ্ক তুমি পেয়ে যাবে এর তুমি যাবে তিন নম্বর পেজে প্রথম পেজে আমাদের কিছু নেই এই যে এক নম্বর পেজ দু নম্বর পেজ তিন নম্বর পেজ আমি তিন নম্বর পেজে যাব তিন নম্বর পেজে গেলে চব্বিশ নম্বর লিঙ্ক যেটা দেখো নম্বরে কি লেখা আছে ক্লিক টু সাবমিট অনলাইন ফর্ম ফর ক্লাস সিক্স জহর নবদে বিদ্যালয় দু চব্বিশ টেস্ট ঠিক আছে মানে দু হাজার যে পরীক্ষা হতে চলেছে মানে যেই পরীক্ষার ফর্ম ফিল করে তুমি যে পড়ছো জহর নবদে বিদ্যালয়ে দু হাজার যে পরীক্ষাটা হতে চলেছে মানে জহর নবদে বিদ্যালয়ে ক্লাস সিক্সে ভর্তি হওয়ার যে পরীক্ষা কুড়ি জানুয়ারি দু যে হতে চলেছে তার লিঙ্ক এটা এবার এই লিঙ্কে গেলে তুমি অ্যাডমিট কার্ডের লিঙ্ক পাবে বুঝতে পারছো কত জটিল হয়ে আছে ব্যাপারটা তো এটা ভালো করে বোঝা খুবই জরুরি আমি আবার এই জায়গাটা ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো তুমি যদি এই ট্রিপল ডটে আবার হোমে যাচ্ছি আমি এই ট্রিপল ডটে তুমি যদি ক্লিক করো এই জায়গায় প্রথমে এই নোটিফিকেশন বারটা কাটবে এই ট্রিপল ডটে তুমি যাবে কাটছে না কেন মহা মুশকিল তো কেটে গেছে এই যে ক্লিক হ্যাট ওপেন মেনু এখানে তুমি মানে ক্লিক করবে তারপর তুমি যাবে অ্যাডমিশন সেকশনে দেখো হোম অ্যাবাউট আস অ্যাডমিশন তিন নম্বর সেকশনে সবার নিচে আসবে অ্যাডমিশন নোটিফিকেশন এখানে গেলে এখানে গেলে বিগত যত বছরে যতগুলো অ্যাডমিশন নোটিফিকেশন বেরিয়েছে লিঙ্ক বেরিয়েছে যা রেজাল্ট বেরিয়েছে সব তুমি এখানে পেয়ে যাবে আচ্ছা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে মনে এত ঘুরছে কেন আচ্ছা সবাই কি খুলতে শুরু করে দিলে নাকি এখন আমি ঢুকতে পাচ্ছি না আরেকবার পেশা রিফ্রেশ করি মুশকিল আমি ঢুকতে পারছি না এখন সবাইকে দেখিয়ে দিয়ে ভুল হয়ে গেল আমি ঢুকতে পারছি না তো আচ্ছা আরেকবার আমি ঢুকের চেষ্টা করি সবকো এবার তো সবাই তোমার ট্রিক জেনে গেলে এ তো সাইডে চাপ বেড়ে গেল আর খুলছেই না আমি দেখাতেই পারছি না এখন এই এই অ্যাডমিশন 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 গেলাম খুলেছে তুমি যদি তিন নম্বর পেজে যাও নম্বর পেজে গেলে তুমি দেখতে পাবে এই যে চব্বিশ নম্বর যে লিঙ্কটা ক্লিক হ্যাট টু সাবমিট ক্লাস সিক্সের ক্লাস সিক্স মানে ফর্ম যে লিঙ্ক ছিল সেই লিঙ্কে তুমি যদি ক্লিক করো তাহলে ক্লাস সিক্সের এর ফর্ম ফিল আপের ওয়েবসাইটটা খুলবে মনে এই ওয়েবসআপটা এই ওয়েবসাইটটা মনে পড়ছে তোমরা ক্লাস সিক্সে এ ফর্ম ফিল আপের সময় এই ওয়েবসাইটটা খুলেছিলে সবার উপরে দেখা একটা নতুন লিঙ্ক এসছে বেগুনি হয়ে আছে কি লেখা আছে ক্লিক হেয়ার ফর ক্লাস সিক্স দু হাজার আমরা সামার পড়ি ঠিক আছে উইন্টার কোনগুলো যেমন জম্মু জম্মু কিছু এলাকা এলাকা মানে কাশ্মীরের তারপর আমাদের দার্জিলিং এলাকা ঠিক আছে এগুলো হচ্ছে উইন্টার ব্রাউন্ড রিজন ঠিক আছে ওইখানে জানুয়ারি মাসে পরীক্ষা নেওয়া সম্ভব নয় এত পরিমাণ বরফ পরে সব স্কুল কলেজ বন্ধ থাকে যেমন আমাদের এখানে গরমকালে বন্ধ থাকে তেমন ওখানে শীতকালে বন্ধ থাকে তো সেই কারণে ওখানে পরীক্ষা হয়ে গেছে চারে নভেম্বর পরীক্ষা হয়ে গেছে এবার উইন সামার ব্রাউন্ড রিজনে পরীক্ষা হবে তো এই লিঙ্কে তুমি যদি ক্লিক করো তাহলে তোমার এইরকম একটা লিঙ্ক খুলবে ঠিক আছে এরকম একটা লিঙ্ক খুলবে এই লিঙ্কে তোমাকে যেতে হবে এবার এইখানে তোমাকে ডিটেলস গুলো ফিল আপ করতে হবে ঠিক আছে এখানে তোমাকে একটা মানে তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন তোমার কাছে একটা অ্যাডমি মানে একটা রেজিস্ট্রেশন ফর্ম বা একটা অ্যাডমিট কার্ড মানে কি বলবো অ্যাডমিট কার্ড ঠিক নয় একটা অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছিল এই দেখো রেজিস্টার্ড অ্যাপ্লিকেশন ফর্ম ঠিক আছে এরকমটা বেরিয়েছিল তোমরা দেখো তোমরা যদি ফর্ম ফিল আপ করেছো এইটা তোমাদের কাছে থাকা উচিত তুমি যেখানেই ফর্ম ফিল আপ করেছো তোমাকে এরকম একটা রিসিপ্ট নিশ্চয়ই দিয়েছে সফট কপি বা হার্ড কপি নিশ্চয়ই দিয়েছে তো এটা আমার একটা অনলাইন স্টুডেন্টের ডেটা ঠিক আছে তার হচ্ছে এটা ফর্ম ফিল আপ আমি করেছিলাম এবার দেখো আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো দেখো এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া আছে বেগুনি কালার এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার কি আছে আমি সেই ডেটাটা এখানে বসিয়ে দিই ডাবল থ্রি জিরো টু ডাবল ওয়ান ডাবল থ্রি জিরো টু ডাবল ওয়ান জিরো থ্রি ডাবল থ্রি জিরো টু ডাবল ওয়ান ট্রিপল জিরো টু থ্রি ট্রিপল জিরো টু থ্রি এক দুই তিন টু টু থ্রি ঠিক আছে আচ্ছা ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা বসিয়ে দিই এখানে ডেট অফ বার্থ ছাব্বিশ পাঁচ দু হাজার বারো ডেট অফ বার্থ ছাব্বিশ পাঁচ দু হাজার বারো ছাব্বিশ পাঁচ ছাব্বিশ ছাব্বিশ পাঁচ পাঁচ ছাব্বিশ ছাব্বিশ পাঁচ ছাব্বিশ পাঁচ দু বারো ঠিক আছে এবার এখানে একটা ক্যাপচার সলভ করতে দিয়েছে একত্রিশ প্লাস উনিশ যোগ কত হবে পঞ্চাশ ঠিক আছে তো ফিফটি বসিয়ে দিলাম মানে দেখছো নবদেব বিদ্যালয় আমার পরীক্ষা দিচ্ছ না জাস্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করছো সেখানে ম্যাথমেটিক্স জিজ্ঞাসা করছে এই জায়গা চলে আসবে ক্লিক হেড টু ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে তুমি ক্লিক করবে তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এই যে আমার ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এবার আমি তোমাকে খুললে দেখাচ্ছি যে অ্যাডমিট কার্ডটা দেখতে কিরকম ঠিক আছে অ্যাডমিট কার্ডটা দেখতে কি রকম তোমাকে খুলে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে অ্যাডমিট কার্ড ঠিক আছে এটা তোমাদের অ্যাডমিট কার্ডটা এরকম দেখতে হবে দেখো লেখা আছে অ্যাডমিট কার্ড ঠিক আছে কি কি ডিটেলস এখানে ইম্পর্টেন্ট সেটা দেখুন দিয়ে দিচ্ছি তোমাকে দেখো এটা লেখা আছে অ্যাডমিট কার্ড টেস্ট দু হাজার চব্বিশ ফেজ টু ঠিক আছে জহর নবদ্বী বিদ্যালয় সিলেকশন টেস্ট ফেজ টু মানে উইন্টার মানে সামার বাউন্ড রিজনে আমরা পরীক্ষা দেবো দেখো এখানে সব কোড দেওয়া আচ্ছা তোমাকে বলেছিলাম না তোমাদের ওইমার সিটে তোমাকে কোড ফিল আপ করতে হয় দেখো স্টেট কোড স্টেট কোড কত তেত্রিশ আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোড হচ্ছে তেত্রিশ আচ্ছা ডিস্ট্রিক্ট কোড হচ্ছে জিরো টু ব্লক হচ্ছে এমএসডি জিয়াগঞ্জ ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বার এইটা তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই রোল নাম্বারটা এই রোল নাম্বারটা হচ্ছে তোমার জন্য ইম্পর্টেন্ট তোমার সব জায়গায় এই রোল নাম্বারটা তোমার কাজে লাগবে ঠিক আছে সব জায়গায় তোমার এই রোল নাম্বারটা কাজে লাগবে এবার তোমার তো বাকি ডিটেলসগুলো তোমার যা তুমি ফর্ম ফিল আপ সময় ভরেছিলে সব ডিটেলসগুলো এখানে দেওয়া আছে দেখো এক্সাম সেন্টার টাইমিং সব বলে দেওয়া আছে এক্সাম সেন্টার তুমি তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখে নেবে তোমার এক্সাম সেন্টার কোথায় পড়েছে সব দেওয়া থাকবে এটা দেখো পুরো স্টেট মানে এক্সাম কোড পুরো দেওয়া আছে এখানে কোথায় এক্সাম পড়েছে এই যে জিয়াগঞ্জ রাজা বিজয় সিংহ মন্দির একটা কোনো স্কুলে পড়েছে ঠিক আছে সেই স্কুলের ঠিকানা দেওয়া আছে কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশে পরীক্ষা হবে সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা হবে একটু আগেই তোমাদের বলছিলাম রিপোর্টিং টাইম সাড়ে দশটা এই ডিটেলসগুলো আজকেই তোমাদেরকে যখন এরিয়ার ক্লাস মিছিলাম তোমাদেরকে বলছিলাম যে দেখো সাড়ে দশটার সময় তোমাদের রিপোর্টিং টাইম রিপোর্টিং টাইম মানে সাড়ে দশটার সময় তোমাদের স্কুলের গেট খুলে দেওয়া হবে তখন তুমি ঢুকতে পারবে তারপরে এগারোটা পনেরো সময় তোমাদেরকে ওএমর সিট দেওয়া হবে তোমার ওইমআ সিট ফিল আপ করবে সাড়ে এগারো থেকে পরীক্ষা স্টার্ট দেড়টা পর্যন্ত পরীক্ষা হবে তারপর তোমাকে দশ পনেরো মিনিট বসতে হবে কারণ ওম সিট একটা একটা করে সব টিচার পিক আপ করবে তখন তোমাকে বসতে হবে তোমাকে তখন বেরোতে দেবে না সবার তোমার রুমে সবার ওয়েমার সিট কালেক্ট করা হবে তারপর তোমাকে বেরোতে দেবে ঠিক আছে তো এই হলো ব্যাপার আচ্ছা অ্যাডমিট কার্ড এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে ঠিক আছে ইংলিশে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা আমি অন্য কোনো ভিডিওতে বলে দেবো কি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে পরীক্ষার সময় কি নিয়ে যাওয়া উচিত কি নিয়ে যাওয়া উচিত নয় কেমন করে কি ফিল আপ করবে সব এখানে ইংলিশে লেখা আছে ঠিক আছে সব ডিটেলসগুলো আমি একটা অন্য কোনো ভিডিওতে অ্যাডমিট কার্ডের ইনস্ট্রাকশনগুলো পড়ে দেবো কি কি আছে ঠিক আছে একটা ভিডিওতে বেশি কিছু বলা যাবে না তো এই হলো অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রসেস তোমরা যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড নি ঝটপট ডাউনলোড করো এবং আমাকে জানাও তোমাদের সেন্টার কোথায় পড়েছে ঠিক আছে অনেকেই তো আমার স্টুডেন্ট আছো যারা অনলাইনে ফলো করো দেখি কার কোথায় সেন্টার পড়েছে কার কোথায় সেন্টার পড়েছে দেখি তাহলে আমার আমি জানতে পারবো যে কোন কোন জায়গায় কোথায় কোথায় কোন 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 মানে ডিস্ট্রিক্টে কোথায় কোথায় সেন্টার পড়ে যেমন আমাদের মেদিনীপুর জেলায় আমাদের পশ্চিম জেলায় সেন্টার পড়ে একটা শহরে একটা 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 ঘাটালে হচ্ছে ঝাড়গ্রামে ঠিক আছে তো সেরকম তোমাদের কোথায় কোথায় সেন্টার পড়ে আমি এগুলো দেখলে জানতে পারবো ঠিক আছে এইটা হলো গোটা প্রসেস তো এটাই তোমাদেরকে জানানো ছিল এটাই তোমাদেরকে জানানো ছিল তো অ্যাডমিট কার্ড কেমন করে ডাউনলোড করতে হবে আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো ठीक है थे? तो जरा जरा एडमिट कार्ड ডাউনলোড করে নিয়েছো তারা আমাকে অ্যাডমিট কার্ড পাঠিয়ে দিতে পারো তাহলে আমি দেখে নেব তোমার যদি অ্যাডমিট কার্ডে কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো ঠিক আছে আচ্ছা অ্যাডমিট কার্ড এই যে এত মানে ফ্যাচাং করে তুমি যদি অ্যাডমিট কার্ড না ডাউনলোড করতে চাও তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার তুমি লিঙ্কে পৌঁছে যেতে পারো ঠিক আছে আমার ডিসক্রিপশন বক্সে দেখো আমার ডিসক্রিপন মানে ডিসক্রিপশন বক্স খোলো ওইখানে দেখো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে তুমি ক্লিক করলে তোমার হচ্ছে ক্লাস সিক্সের যে পরীক্ষা হতে চলেছে তার যে অ্যাডমিট আমার যদি তুমি লিঙ্কে ক্লিক করো তুমি কোথায় পৌঁছে ডাইরেক্ট তুমি এই পেজটায় পৌঁছে পৌঁছাবে ডাইরেক্ট এই পেজটায় পৌঁছে যাবে সরি এই পেজটা মানে কোন এক মিনিট তোমাকে এই লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা দেওয়া আছে ডাইরেক্ট তুমি স্টুডেন্ট লগ ইন পেজে পৌঁছাবে শুধু রেজিস্ট্রেশন নাম্বার দেবে তোমার ডেট অফ বার্থ দেবে এখানে ক্যাপচার সলভ করবে সাইন ইন করবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার এই লিঙ্কটা তোমার খুলে যাবে ঠিক আছে তো সব তোমাকে একদম রেডিমেড করে দিয়েছি এই ভিডিওতে আর তো এরপরেও তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে জানাতে পারো ঠিক আছে অবশ্যই আমাকে জানাবে আমি তোমাদের কোয়ারির সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে দেখা হবে পরে ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো টার্গেট রাখো নবদে বিদ্যালয়ে পরীক্ষা তোমাকে ক্র্যাক করতেই হবে কারণ আর পরীক্ষা বেশি দিন বাকি নেই আজকে ষোলো তারিখ কুড়ি তারিখ পরীক্ষা মানে আর এক মাস চার দিন বাকি আছে ভালো করে পড়াশোনা করো টার্গেট রাখো নবদে বিদ্যালয়ে তোমাকে চান্স পেতেই হবে ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে আর আমার যদি কারো যদি কোর্স নেওয়ার থাকে কোর্সের ডিটেলস নিচে দেওয়া আছে আমার অনেক ভিডিওতে আমার কোর্সের ব্যাপারে বলা আছে ওই এমআর সিট কেমন করে ফিল আপ করতে হয় সেটাও বলা আছে যদি কেউ পরীক্ষা দিতে যাও মানে এই যে ফাইনাল পরীক্ষাটা যেটা হবে একদম কি আমি ভাবছো স্টেজে গিয়ে মেকআপ করে দিবে না ওটা সম্ভব নয় তো তার আগে তোমাকে বাড়িতে বসে কিছু মানে পরীক্ষা প্র্যাকটিস করতে হবে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে তো চলো সেটার ব্যাপারে একটু বলে দিই আমার কোর্সের ব্যাপারে চলো আমার কোর্সের ব্যাপারে তোমাকে একটু বলে দিই ঠিক আছে এটা হলো আমার টেস্ট সিরিজ কোর্স মানে ধরো এই যে ফাইনাল পরীক্ষাটা হবে এই ফাইনাল পরীক্ষায় কি তুমি ভাবছো কুড়ি জানুয়ারি পরীক্ষায় গিয়ে ডাইরেক্ট ফাটিয়ে দিবে না তার আগে তোমাকে বাড়িতে বসে অনেকগুলো পরীক্ষা দিতে হবে মিনিমাম কুড়ি তিরিশ যদি পরীক্ষা দাও তবে গিয়ে তোমার কনফিডেন্স থাকবে ঠিক আছে তো তুমি যদি টেস্ট সিরিজ জয়েন করতে চাও মানে ফাইনাল পরীক্ষায় যেমন করে পরীক্ষাটা হয় সেই ধরনের পরীক্ষা যদি বাড়িতে বসে দিতে চাও মানে একদম ফিল করতে চাও যে পরীক্ষাটা কিরকম হয় তাহলে তুমি আমার টেস্ট সিরিজ জয়েন করতে পারো এই হলো আমার টেস্ট সিরিজের ডিটেলস এই হলো আমার টেস্ট সিরিজের ডিটেলস টেস্ট সিরিজে আশি মানে প্রতিটা পরীক্ষায় আশিটা প্রশ্ন থাকবে একশো মার্ক্সের পরীক্ষা হবে দু ঘন্টার পরীক্ষা হবে ওই মাসে পরীক্ষা দিতে হবে আরো ডিটেলসে জানতে গেলে এই নাম্বারে ফোন করো বা এই কোর্সটা পার্চেস করে আরো ডিটেলস জেনে নাও ঠিক আছে একটা বিশেষ অফার চলছে তুমি যদি প্রথম পঞ্চাশ জনের মধ্যে নিজের নাম নথিভুক্ত করাতে পারো তাহলে তুমি এই কোর্সটা পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবে মানে তুমি হাজার টাকায় পেয়ে যাবে ঠিক আছে নবদেপ বিদ্যালয়ের পরীক্ষাটা কীরকম হয় সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই নবদে বিদ্যালয়ের পরীক্ষাটা কিরকম হয় তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে নবদে বিদ্যালয় সমিতির আহ মিনিট এরকম একটা ওয়েমার সিটে তোমার পরীক্ষা হবে ঠিক আছে এরকম একটা ওয়েমার সিটে তোমার পরীক্ষা হবে আর এটা হচ্ছে দু হাজার কোশ্চেন পেপার একটা তোমাকে কোশ্চেন পেপার দেখিয়ে দি অনেকক্ষণ ধরে আমি ল্যাপটপে কাজ করছি এটা ক্লাস রুম নেওয়ার পরে তারপর তোমাদেরকে এই সব দেখাচ্ছি আমার এখন সিস্টেম লিটারেলি হ্যাং করছে ঠিক আছে তো তাড়াতাড়ি আমাকে ভিডিওটা ফিনিশ করতে হবে নাহলে হয়তো আর পড়াতে দেখাতেই পারবো না আচ্ছা দেখো এটা হচ্ছে দু হাজার তেইশের কোশ্চেন পেপার ঠিক আছে দু হাজার তেইশে যে কোশ্চেন পেপারের পরীক্ষা হয়েছিল সেটা কোশ্চেন পেপার আর এইটা হচ্ছে ওয়েমার সিট এরকম একটা ওয়েমার সিটে তোমাকে ফিল আপ করতে হয় ঠিক আছে এটাকে বলা হয় ওয়েমার সিট তো এই সব ব্যাপারে ওয়েমার সিট কেমন করে ফিল আপ করতে হয় এর উপরে একটা ডিটেল ভিডিও বানানো আছে ওটা লিঙ্ক তুমি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ওটার উপরে অনেক ভিউস গেছে তুমি দেখতে পেয়ে যাবে ওইমার সিট কেমন করে ফিল আপ করতে হয় তারপরে একটা ডিটেল ভিডিও আছে আচ্ছা আমি একটা জাস্ট কোশ্চেন ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি এই যেমন ধরো অ্যাডমিট কার্ডে তোমার যে ডিটেলসগুলো আছে এই ডিটেলসগুলো তোমাকে ফিল আপ করা শিখতে হবে জানো তোমাকে একটা অ্যাডমিট কার্ডটা দেখায় এই যেমন ধরো এই অ্যাডমিট কার্ডের স্টেট কোড দিয়েছে রোল

একশো দুই এমন করে তোমাকে এই জিনিসগুলো ফিল আপ করতে হবে তো এটা একটা প্রচুর টেডিয়াস জিনিস তুমি যদি ভাবছো যে খুব ইজি জিনিস আমি জাস্ট পরীক্ষার আগে একটু প্র্যাকটিস করবো হয়ে যাবে না জীবনে হবে না তোমাকে এই জিনিসগুলো খুব ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে দেখো এবং করে ফিল আপ করবে তুমি এ দেখো এই যে থ্রি তোমার এখানে থ্রি আছে তো তুমি থ্রি ফিল আপ করবে বাচ্চা ফোর আছে তো ফোর এভাবে ফিল আপ করবে ঠিক আছে তো ওয়েমা সিট যে কেমন করে ফিল আপ করতে হয় সেটাও একটা আর্ট ঠিক আছে তো এই যে জিনিসগুলো ধীরে সুস্থে ফিল আপ করতে হবে একটা যদি ভুল হয়ে যায় তোমার খাতা পুরো বাতিল তোমার সারা বছরের মেহনত পুরো বেকার ঠিক আছে খুব সাবধানে ফিল আপ করতে হবে টেক্সট বুকলে নাম্বার ফিল আপ করতে হবে তারপর ধরো আবার এখানে রোল নাম্বার ফিল আপ করতে হবে ঠিক আছে এখানে আবার রোল নাম্বার ফিল আপ করতে হবে তারপর এখানে দেখো স্টেট কোড ডিস্ট্রিক্ট কোড ব্লক কোড সেন্টার কোড এইগুলো তোমার এক্সামিনার ফিল আপ করে দেয় কিন্তু আমি তাও বলবো তুমি নিজে ফিল আপ করে নিবে কারণ এক্সামিনার হয়তো ভুল করে দিতে পারে কারণ তুমি একসাথে একটা রুমের চল্লিশটা পঞ্চাশটা খাতা আছে সবার এগুলো ফিল আপ করবেন ভুল হতে পারে তুমি নিজের দায়িত্বে ফিল আপ করে নেবে দেখো এটা হচ্ছে স্টেট কোড তেত্রিশ এটা হচ্ছে এটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোড জিরো টু আর এটা হচ্ছে ব্লক কোড এই এই কোডগুলো তোমাকে এখানে বসাতে হবে ধীরে ধীরে তেত্রিশ জিরো টু ওয়ান ওয়ান তেত্রিশ জিরো টু ওয়ান ওয়ান আর সেন্টার কোড সেন্টার কোড কত সেন্টার কোড কোথায় আছে সেন্টার কোড এই দেখো সেন্টার কোড হচ্ছে এখানে আছে এই যে জিরো ওয়ান দেখো

দেখো তোমার স্টেট কোড কত স্টেট কোড হচ্ছে তেত্রিশ ডিস্ট্রিক্ট কোড হচ্ছে জিরো টু মানে এই যারা যার অ্যাডমিট কার্ড তার আর ব্লক কোড কত ব্লক কোড ইলেভেন তাহলে দেখো তেত্রিশ জিরো টু আর ইলেভেন বাদ দিলে কত পড়ে আছে জিরো ওয়ান আছে তাহলে এই জিরো ওয়ানটা হচ্ছে তোমার মানে সেন্টার কোড তাহলে এইটা হচ্ছে তোমার সেন্টার সেন্টার কোড কোড কত এবার এই জিনিসগুলো ফিল আপ করতে হবে তো এটা একটা জিনিস প্রচুর প্র্যাকটিসের দরকার তোমার ভুল হয়ে যাবে তারপর ধরো আশিটা কোশ্চেনের উত্তর ফিল আপ করতে হবে তোমার যে আশিটা কোশ্চেনের পরীক্ষা হবে তার উত্তর এখানে ফিল আপ করতে হবে এইখানে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লেগে যাবে গোটা প্রসেসটা কমপ্লিট করতে এবার ধরো তোমার একটা কোশ্চেন দেখাচ্ছি ধরো তোমার মনে হচ্ছে একের দাগের এই যে ধরো কোশ্চেন তোমার মনে হচ্ছে যে একের দাগের সি দ্য কারেক্ট অ্যান্সার একের দিকে তুমি উত্তরটা রেকর্ড করবে কেমন করে এই একের দিকে এমন করে গোল করতে হবে তো সব উত্তরগুলো সব জিনিস করে গোল গোল করে ফিল আপ করতে হবে তাছাড়া এখানে সিগনেচারের জায়গা আছে অনেক কিছু ব্যাপার আছে তো সব ব্যাপারগুলো তুমি নিজে নিজে পারবে না তোমাকে কোর্স একটা ভালো মতো কোর্স নাও তাহলে এই প্র্যাকটিসটা তোমার ভালো করে হবে তো সেই কোর্সটা তুমি কোথায় নিবে তুমি আমাদের এইখানে কোর্স পার্চেস করতে পারো ঠিক আছে এই টেস্ট সিরিজ কোর্সে তোমাকে পরীক্ষা দেওয়ার পুরো স্ট্র্যাটেজি শেখাবো ফাইনাল পরীক্ষায় তুমি যাতে ফোর ফোরে দিতে পারো তো সেই স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে শেখাবো যে কোন কোশ্চেনটা আগে করবে কোন কোশ্চেনটা পরে করবে কোন সেকশনটা আগে করবে কোন সেকশনটা পরে করবে আর সব থেকে বড় কথা তুমি যদি পরীক্ষা দাও তবে তুমি তোমার লেভেলটা চেক করতে পারবে যে তোমার কোথায় ভুল হচ্ছে তুমি কেন কম নাম্বার পাচ্ছ সেই জিনিসগুলো তুমি চেক করতে পারবে তো এই টেস্ট সিরিজ নিলে তুমি অনেক ফায়দায় থাকবে তো তুমি যদি এখন কোনো টেস্ট সিরিজ নাও নি তাহলে অবশ্যই টেস্ট সিরিজ নাও তুমি যে কোনো কোচিংয়ে পড়ো কোনো স্যারের কাছে পড়ো যেখানেই পড়ছ না কেন টেস্ট সিরিজটা নিলে তুমি অনেক ফায়দায় থাকবে ঠিক আছে আর সব থেকে বড় কথা তুমি আমার সাথে ডাইরে জুড়তে পারবে ঠিক আছে তো এই ছিল এই বলার অ্যাডমিট কার্ড বেরিয়েছে তোমার সবাই এক্সাইটেড ছিল কবে অ্যাডমিট কার্ড বেরাবে কবে অ্যাডমিট কার্ড বেরাবে তো সেই জিনিসগুলো বলে দিলাম অ্যাডমিট কার্ডের যে ডিটেলসগুলো বলা আছে যে খুঁটিনাটি ডিটেলসগুলো বলা আছে সেটা একবার সেইটার উপরে একটা অন্য ভিডিও বানাবো এবং আমি তোমাকে লাইন বাই লাইন পরে বলে দেবো যে অ্যাডমিট কার্ডের যে ডিটেলস যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে বা ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া আছে সেগুলোর মানে কি ঠিক আছে ঠিক আছে এই যে নিচে যে এই ইনস্ট্রাকশনগুলো আছে সেটা কি বলা আছে সেটা আমি একটা অন্য ভিডিওতে বলে দেবো ঠিক আছে তাহলে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনা করতে থাকো টার্গেট রাখো নবদ্বরীর বিদ্যালয় পরীক্ষা ক্র্যাক করতেই হবে ঠিক আছে টাটা সায়নারা বাই বাই জয় হিন্দ